পানের শিরা হচ্ছে সাতটা, মধ্যম শিরায় বিশ, বাকি ছয় শিরায় অমৃত। পান খেতে হয় মধ্যম শিরাটা ফেলে দিয়ে, আর পান হচ্ছে পঞ্চবস্তুর সমাহার। পান, সুপারি, জর্দা, খয়ের, চুন। আর এই চুন, চুন হচ্ছে আবার দুই প্রকার, ঝিনুকের চুন আর একটা হচ্ছে। আমাদের ঝামেলাটা শেষ করে তারপর পানের উপর বক্তৃতাটা দিলে ভালো হয় না? বিয়ে করতে এসেছেন? জি। বিয়ে কি বলছেন ঝামেলা? আমাদের বিয়ের মিষ্টি কি নাম? জোসেম। কত বড় পথ দেখেছো, ধরতে ধরো। না থাক, একদিন ভরপুর মিষ্টি খান। বলরম হাতে নিয়ে আমাকে খোঁচাচ্ছে আর বলছে বল কবুল বল বল। কাজী অফিসে কোনো সৌদি মা চলো। আপনারা বসুন, অনেকদিন সৌদিতে ছিলাম তো, এক ভাষা হিফজ করে ফেলাইছি, খুব মধুর ভাষা। ওনার স্থান জজের উপরে, ওনার মাধ্যমে দুটি প্রাণের বন্ধন হয়, আর এই বন্ধনের ফলে অনেক জজ ব্যারিস্টার তৈরি হয়। বলেন মারহাবা। মারহাবা। পানের শিরা হচ্ছে সাতটা, মধ্যম শিরায় বিশ, বাকি ছয় শিরায় অমৃত। পান খেতে হয় মধ্যম শিরাটা ফেলে দিয়ে, আর পান হচ্ছে পঞ্চবস্তুর সমাহার। পান, সুপারি, জর্দা, খয়ের, চুন। আর এই চুন, চুন হচ্ছে আবার দুই প্রকার, ঝিনুকের চুন আর একটা হচ্ছে। আমাদের ঝামেলাটা শেষ করে তারপর পানের উপর বক্তৃতাটা দিলে ভালো হয় না? বিয়ে করতে এসেছেন? জি। বিয়ে কি বলছেন ঝামেলা? আপনার দিক থেকে ঝামেলা সে অর্থে বলেছি। আমার জন্য ঝামেলা হবে কেন? বিয়ে পড়ানো এবং রেজিস্ট্রি করা আমার কাজ। শামসু, শামসু সহকারী রেজিস্টার, আমার অবর্তমানে সেও বিবাহ করে, সে আপনাদেরকে কিছু প্রশ্ন করবে, দয়া করে উত্তর। আমরা বিয়ে করতে এসেছি, পরীক্ষা দিতে তো আসিনি। বিবাহ হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। বড় পরীক্ষার আগে কিছু ছোট ছোট পরীক্ষা। আপনার নাম? ফরিদ আহমেদ।
হিন্দু না মুসলমান? আমার নাম ফরিদ আহমদ, আমি হিন্দু হবো কেন? বয়স 28 বছর। দেখে তো মনে হয় না 28 বছর। আপনার বয়স 28 বছর প্রমাণ কি? আমার সঙ্গে কোনো প্রমাণ নাই। গরুর দাঁত দেখে বয়স টের পাওয়া যায়। আপনি আমার দাঁত দেখেন, দেখেন দেখেন। যাকে বিয়ে করতে যাচ্ছেন তার নাম? আমার নাম জুরি, বয়স 24, বয়সের প্রমাণ হিসেবে এসএসসি সার্টিফিকেট এনেছি। মুসলমান, সুন্নি মুসলমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে এমএসসি করছি। আর কিছু? কেমিস্ট্রিতে এমএসসি, মাশাআল্লাহ। আচ্ছা, আজকাল যে পত্র পত্রিকায় প্রায়ই দেখি মাছে ফরমালিন দেয়, এই ফরমালিন জিনিসটা কি? ফরমালিন হচ্ছে ফরমালডিহাইডের 10% সলিউশন ইন ওয়াটার, আর ফরমালডিহাইডের ফর্মুলা হচ্ছে HCHO। জিনিসটা কি ক্ষতিকর? আমরা কি মূল বিষয়ে আসতে পারি? জীবিত কেউ, আমি যদি এক গ্লাস ফরমালিন খেয়ে ফেলি, তাহলে কি আমার দেহের কোনো অংশের পচন বন্ধ হবে? আমার পায়ে খাউজের মতো হয়েছে। আপনাকে প্রথমবার বলেছিলাম, আপনি মনে হয় শুনেন নাই। আমরা কি মূল বিষয়ে আসতে পারি? আসতে পারেন না। বিবাহ করতে এসেছেন সাক্ষী কোথায়? সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। আপনারা কি সাক্ষীর ব্যবস্থাটা করতে পারেন না? উনি তো আছেন, আরেকজনের ব্যবস্থা করা যাবে না? বিবাহের মতো এত বড় একটা ঘটনা ঘটাতে যাচ্ছেন, দুইজন মাত্র সাক্ষী জোগাড় করতে পারেন নাই? যান, সাক্ষী নিয়ে আসুন। ঘটনাটা আপনাকে বলি, গত রাতে একটার সময় আমরা ঠিক করি যে বিয়ে করব, কাউকে জানাবো না, এই জন্য পরিচিত কাউকে খবর দিইনি। আপনি একটা ব্যবস্থা করে দিন না প্লিজ। উনি ব্যবস্থা করবেন কোন দুঃখে? উনি কি আপনার দুলা ভাই লাগে? কি বললেন, দুলা ভাই? কেন, দাঁড়িয়ালা দুলা ভাই বাংলাদেশে নাই? কথা চালাচালি বন্ধ, তুমি আজকাল একটু বেশি কথা বলো। জানো, সাক্ষী নিয়ে আসুন।